হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সেলিব্রিটি গসিপের আরেকটি পর্বে আমি মোহিনী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের এপিসোডেও আপনারা জানতে পারবেন যে সাম্প্রতিক সেলিব্রিটিদের জীবনে কী কী ঘটে যাচ্ছে এবং তাদের লাইফস্টাইল সম্পর্কে। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আমাদের আজকের পর্ব। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম অভিনেত্রী পিয়ারি বেগম মারা গেছেন গত 30 মে মঙ্গলবার দুপুর 2টায়। উত্তরায় নিজ বাসায় তার মৃত্যু হয়। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার পুত্র রবিউল আমিন। অভিনেত্রীর বয়স হয়েছিল 86 বছর। রবিউল আমিন জানান, তার মা অনেকদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। এদিকে পিয়ারি বেগমের মৃত্যুতে শোক জানিয়েছে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শোকবার্তায় তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বলা প্রয়োজন, ঢাকায় চলচ্চিত্র নির্মাণের ইতিহাস প্রায় 100 বছরের। তবে প্রথম সবাক চলচ্চিত্র নির্মাণ শুরু হয় 1954 সালে। মুখ ও মুখোশ নামে সেই ছবি মুক্তি পায় 1956 সালের 3 আগস্ট, যা ঢাকায় সিনেমায় নতুন দিগন্তের সূচনা হয়। এই সিনেমার অন্যতম অভিনেত্রী ছিলেন পিয়ারি বেগম। তিনি ছাড়াও ছবিটিতে অভিনয় করেন ইনাম আহমেদ, পূর্ণিমা সেনগুপ্ত, জহরত আরা, রহিমা খাতুন, বিলকিস বাড়ি, আমিনুল হক ও কাজী সিকান্দার। ছবিটি নির্মাণ করেছিলেন আব্দুল জব্বার খান। তাকে অভিনয়েও দেখা গেছে। যতদূর জানা যায়, এই ছবির নির্মাতা শিল্পী সকলেই প্রয়াত হয়েছেন। ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে থাকা পিয়ারি বেগমও এবার পাড়ি জমালেন না ফেরার দেশে। পিয়ারি বেগম মুখ ও মুখোশের পরে আর কোনো ছবিতে অভিনয় করেননি। 1958 সালে তার বিয়ে হয়। এরপর সংসার আর সন্তান নিয়েই তিনি ব্যস্ত হয়ে যান। সিনেমার প্রস্তাব পেয়েছিলেন বটে, কিন্তু স্বামীর অনিচ্ছা আর সংসারের কথা ভেবে পা বাড়াননি। তবে দীর্ঘদিন তিনি রেডিওর নাটকে কাজ করেন। এবারে আমরা চলে যাচ্ছি অন্যতম ক্রিকেটার তারকা সৌরভ গাঙ্গুলির জীবনে সম্প্রতি কী কী ঘটছে সেই বিষয়ে জানতে। ভারতের সাবেক সফল ক্রিকেটার এবং সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মিত হচ্ছে বলিউডে। তার ক্রিকেট যাত্রা নিয়ে বায়োপিক প্রযোজনা করছে পরিচালক লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস। নানা তারকার নাম শোনা গেলেও এবার খবর পর্দায় সৌরভ গাঙ্গুলি হচ্ছেন আয়ুষ্মান খুরানা। সূত্রের বরাতে, বিনোদন ভিত্তিক পোর্টাল peepingmoon.com এক বিশেষ প্রতিবেদনে এই দাবি করেছেন। সূত্রটি পোর্টালের কাছে জানিয়েছে, দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে আলোচনা হচ্ছে। সৌরভ গাঙ্গুলিও আয়ুষ্মান খুরানাকে বড় পর্দায় অভিনয় করার জন্য সবুজ সংকেত দিয়েছেন। দ্রুতই ব্যক্তিগতভাবে অভিনেতার সাথেও দেখা করবেন সৌরভ। সূত্রটি জানিয়েছে যে আলোচনা এখন এমন পর্যায়ে, কেবলমাত্র কয়েকটি আনুষ্ঠানিকতা স্বাক্ষর করা বাকি হয়েছে। পত্রপত্রিকার খবর, বায়োপিকে সৌরভের তরুণ বয়স থেকে বিসিসিআই এর প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত দীর্ঘ যাত্রা প্রদর্শন হবে। সিনেমাটির বাজেট হবে 200 থেকে 250 কোটি রুপি। MS ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন ও শচীন টেন্ডুলকরের পরে এটি হতে যাচ্ছে আরেক ভারতীয় ক্রিকেটারের জীবন নিয়ে চতুর্থ বায়োপিক। তো বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে আমাদের জানাবেন। আবারও দেখা হচ্ছে তাহলে নতুন কোনো পর্বে, নতুন কোনো সেলিব্রিটিদের সাম্প্রতিক জীবনী নিয়ে, লাইফস্টাইল নিয়ে গসিপ।
তাহলে চলুন, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সেলিব্রিটি গসিপের সঙ্গেই থাকবেন। আমি মোহিনী আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।